मधुर गुनाया अमादेर गोना दिल फुराए गेलो गो ओ Yeah.
सुंदर दूती कदम संपीत सदा हृदय सौरदमा सचिन सेवा परिचर्या बर्तमान कलि जुगे चैतन्य महाप्रभु रूपे जन्म ग्रहण कर भगवान जी के शिक्षा दिए गेलें हे जी शुद्ध बदन भोरे जोगो करो
যজ্ঞের শেষে হরি সমবেত ভক্তমণ্ডলী এবং আমার আদ্যাশক্তি স্বরূপিনী মায়ের চরণে সর্বপ্রথমে জানাই দীন হীন কাঙাল আমি আপনাদের কাছে কিছুক্ষণের জন্য হরি কথা বলার আশা নিয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা সকাল থেকে হরিনাম শুনছেন, আমার পরে রাসলীলা আছে শুনবেন, তবে আপনাদের চরণে ছোট্ট একটা নিবেদন জানাই। আপনারা যে হরিনামটা শুনছেন আগে বুঝতে হবে, আগে জানতে হবে, এই যে হরিনাম মহোৎসবের আয়োজন আপনারা করেছেন, আমার নায়ক বাবুরা করেছেন, হরিনাম বস্তুটা কি, হরিনাম করব কেন, হরিনাম বলবো কেন, হরিনাম করলে কি হয় আর হরিনাম না করলে কি হয়, প্রত্যেক জিনিসের একটা শুরু আছে এবং তার সমাপ্তি আছে, তাই না বাবা? আচ্ছা, আপনারা প্রথম থেকে তুলসীদাস থেকে আমার গুরুমশাই রাধাপদ ঘোষ সেখান থেকে শুরু করে মাননীয় যে দাদা কীর্তন গাইছিল সুন্দর পরিবেশন করে গেল, এখন আস্তে একদম ছোট, আপনি কোন বাড়িতে নিমন্ত্রণ পাত্রী হয়ে গেছেন, তো নিমন্ত্রণ পাত্রী হয়ে যখন আপনি গেছেন একটু শান্ত হতে হবে, গান বাজনা এগুলো না থাকলে তো আমারও চলবে না, বল সময় মতো আপনাদের কাছে পৌঁছে দেব, অসুবিধা নেই। তাহলে ব্যাপারটা হলো কি, আপনি নিমন্ত্রণ রক্ষা করার জন্য গেছেন, ডাল থেকে শুরু করে আলু ভাজা ডাল এমনকি কুমড়ো চিংড়ি ঘণ্ট মাছের ঝোল তারপর মাংস দই মিষ্টি সবটা খেয়েছেন, চাটনি পাঁপড়ও শেষ, এখন যদি আপনার ওই ভরা পেটে বলা হয় আপনাকে আর দুটো অন্ন দেব, আপনি কি নেবেন? নেবেন না। কেন? কারণ আপনার উদর পরিপূর্ণ, ঠিক তদ্র আপনারা সাধুগুরু মহাজন, আপনারা যে প্রথম থেকে যা কিছু নায়কবাবু দিয়েছে আপনারা খেয়েছেন, আর আমি এমন একটা সময় এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আস্তে কথা নয়, আমি হলাম একেবারে বাজারের হাড়া পয়সা, বুঝতেই পারছেন, এখন বাজারে যখন কিছু কেনা বেচা করতে হয় সকাল সকাল করতে হয়, বেলা ১২টার সময় যদি আমি কোনো সবজি এই যে হাড়া পুঁইশাক নিয়ে গিয়ে বলি বাবা আপনারা নেবেন, আপনারা কি কিনবেন? কিনবেন না। কেন না? ও পুঁইশাকের শুধু ডাঁটা পাতা নাই, তো হরিনাম আপনারা যা কিছু খেয়েছেন এর উপরে ডোজ কি দেব আমি এখন ভেবে পাচ্ছি না, তবে আমার মনে হয় খাওয়া দাওয়ার পর নায়কবাবু একটা ব্যবস্থা করে রেখেছে, সেটা কি বলুন তো? এখন বর্তমান সমাজে দেখবেন সমাজ বাড়িতে খাওয়ার শেষে হাত ধুতে যাবেন একটা করে ছোট প্যাকেট ধরা, বলে এটা খেলে কি হবে, বলে হজম হবে,
তো ব্যাপারটা শুধু বাইরের দিকে দেখলে হবে না, ভেতরের খবরটা নিতে হবে। আপনাদেরকে যা কিছু আমার নায়ক বাবুরা খাইয়েছে, আমি যখন এই সময় এসেছি আমি আপনাদের জন্য কিছু আনতে পারিনি, তবে একটা ছোট প্যাকেট এনেছি। কবিরাজি মতে আগেকার দিনে সেই যে ব্যবস্থাটা বাবা মায়েরা জানতো সেটা কি জানো? আমি একটা ছোট্ট হরিদকি নিয়ে এসেছি। আমি আর বেশি কিছু দিতে পারবো না আপনাদের হজম করানোর জন্য। হরিদকি 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 কৃষ্ণ তো কি হরি তো কি হরি তো কি হরি তো কি হরি কৃষ্ণ তো কি হরি কৃষ্ণ তো কি গৌর ব্রহ্মানন্দ হরি 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 তো আমি দেব হরি তো কি আমি দেব হরি তোকে ও মা সকলে হরি তো কি হরি তো কি হরি তো আমরা হরিনাম শুনতে এসেছি না? আপনি যাকে জিজ্ঞাসা করবেন এই গ্রামে, মা বাবা যাকে জিজ্ঞাসা করবেন আপনি কোথায় যাচ্ছেন, একটা উত্তর আসবে। সেটা কি দেখতে পাচ্ছ না? হরি নামে হরি নামে হরি নামে শব্দটা খুব ছোট, একটু বোঝা লাগবে। হরি নামে হরি নামে হরি নামে হরি হরি নামে হরি মনে প্রশ্ন জাগা। হরি নামে হরি নামে হরি নামে, হ্যাঁ তা হরি নামে মানে কি? হরি নামে হরি নামে হরি নামে তত্ত্ব বলছে না না না, কোথায় একটু ভুল হচ্ছে বাবা। হরি নামে 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 রাধে রাধে হরি নামে তা হরি নামে তা হরি যদি নেমে যায় তোরা ওটা কি কবে? বলে ছেলেটা নাচলো ভালো গাইলো ভালো, তা হরি যদি নেমে যায় বেঁচে থাকা যাবে কি? শুধু গলায় তুলসীর মালা নিয়ে হরে কৃষ্ণ করে গেলে হরি নাম থেকে যাবে? হরি তো নামে নামে, তাহলে আমাদের ওটানোর দরকার আছে। তাহলে ওটাতে গেলে কি করতে হবে? সাধু গুরুর সঙ্গ করতে হবে, সব সঙ্গ করতে হবে, আর কি করতে হবে? আগে নিজেকে তৈরি করতে হবে। সব কাজের বেলা খুব ছুটে যাওয়া যায়, হরি নামের বেলা কই এইভাবে ছুটে দেখাও তো দেখি। বলে অত টাইম নেই ওই জন্যে তোর নেমে যাচ্ছে।
যত তাড়াহুড়ো করবি তত তাড়াতাড়ি ভাঁর শেষ হবে। এবার বুঝে দেখ, হরি রাখবি না তাড়বি? নিজেকে চিনতে পারলি না, 40,000 টাকার দলের হরিনাম এনে বাড়িতে শুরু করে দিলি, বলে আমার মন্দির আছে, মন্দির কে রে, আগে মনটা ওর মধ্যে দিয়ে দেয়। শুধু একবার 70,000 টাকার পাথরে ঠাকুর এনে বলে এই দেখি করি দিদি, নিজের মন দেয়নি, ওটা অর্থের বিনিময়, ওটা অহংকার। ওখানে হরি মেলে না, হরিকে চিনতে গেলে আগে নিজে তৈরি হতে হবে। কিভাবে তৈরি হতে হবে? শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, তবে আমি আপনাদের সামনে যে তত্ত্বটা আলোচনা করব, সর্বপ্রথমে আপনাদের চরণে প্রণাম জানিয়ে কীর্তন পরিবেশনে আগ্রহী হয়েছি। জানি না কথা বলতে গেলে ভুল হবে, কেন না, যারা কর্ম করে তাদের ভুল হয়, আর যারা কর্ম করে না তাদের ভুল হয় না। তো 10টা কথা বলতে গেলে একটা কথা ভুল হতে পারে, তার জন্যে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে আজ আমি ভিক্ষা প্রার্থী, যদি কোনো ভুল বা ত্রুটি করে থাকি নিজ সন্তান জ্ঞানী আপনারা আমাকে পদরজ দিয়ে আমার এই মানব জন্মটা কৃতার্থ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু আগে জানা হবে, জানতে হবে বস্তুটা কি। নিজেকে আমরা এত সুন্দর তৈরি করেছি, আমরা মাস্টার, ডাক্তার, এমএলএ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কত কি ডিগ্রি আছে, হ্যাঁ, তাহলে আমরা কি মানুষ নয়? শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, কোন তত্ত্ব? আধ্যাত্মিক তত্ত্ব, ভারতীয় সংবিধান তত্ত্ব এবং শাস্ত্র তত্ত্ব। আমি একটু এই সব তত্ত্বের থেকে আলাদা, সেটা কি? আমি যে তত্ত্বটা আপনাদের কাছে পরিবেশন করব সেই তত্ত্বটা হলো রাগ মার্গীয় কীর্তন। একটু মনস্থির করে নিতে হবে। তাহলে আমরা নিজেকে কিভাবে তৈরি করব? সর্বপ্রথমে জানতে হবে, কিভাবে জানব? হও ধর্মেতে, হও কর্মেতে, হও উন্নতসি নাহি দোষী নাহি ভো। ধর্মেতে ধি, ও কর্মেতে ধি, অন্নাদোষী নাহি ভো। ভুলি ভেদা ভেদকে হও সবে আগুয়ান, কীর্তনটা হলো
আস্তে মায়েরা, কীর্তন বস্তুটা হলো প্রেমের জিনিস, কীর্তন বস্তুটা হলো অনুরাগের বস্তু। এটা শুধু ডান সাঙ্গমার মতো যদি আমি নৃত্য করে যাই আপনাদের মনোরঞ্জন হবে ঠিকই, ভেতরের কোনো খবর পাওয়া যাবে না। যদি নিজ সন্তান মনে করেন, আপনাদের চরণ ধরে মিনতি জানাব, আমার কথা এই ঘন্টার পর ঘন্টার মধ্যে থেকে সামান্য কিছু কথা যদি মনে রাখতে পারেন আমার মানব জীবনটা ধন্য হবে। একটু কড়া ভাষার কীর্তন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হও ধর্মেতে ধীর, ধীর আমাদের মধ্যে কি করে আসবে? আমাদের গোড়ায় গণ্ডগোল আছে, আমাদের এই মানব জীবনের ভিতটায় গণ্ডগোল আছে। গণ্ডগোল কোনটা? গণ্ডগোল একটাই বস্তু, সেটা হলো আমি। এই যে আমি বস্তুটা আমার আপনার মধ্যে সবসময় জেগে আছে। হ্যাঁ, যে যে কর্ম করছে তার মধ্যে আমিটাকে কিন্তু যোগ করে রেখেছে। এই আমি শব্দ থাকলে তো ধর্মে ধীর হওয়া যাবে না। গুরুর কাছে কখনো আমি শব্দটা আসবে না। আমি অমুক, আমি তমুক, এই যে আমি মানে এটা আত্ম অহংকার। মহাজ্ঞানের মধ্যে 10টা প্রথা আছে, 10টা প্রথার শ্রেষ্ঠ প্রথা হল, আপনারা শুনে রাখুন, সর্বপ্রথম প্রথাটা অন্তত মনে রাখুন, যত কথা কম বলা যাবে তার মধ্যে ভক্তির একটা বস্তু তৈরি হবে। কিন্তু আমরা এখন কথায় ফাস্ট। হ্যাঁ, ছোট ছোট নাতি নাতনিগুলো কম্পিউটারের থেকে জোরে কথা বলছে। আমাদের কত সমাজ উন্নত, কিন্তু একবার ভেবে দেখেছেন এই উন্নত সব দিক থেকে হয়েছে, ভেতরের উন্নত বস্তু কিছু আমরা পাই। হও ধর্মেতে ধীর, গুরুর কাছে যেয়ে নিজের গলে বস্ত্র দিয়ে গুরু চরণে আশ্রয় নিয়ে, গুরুর কাছে জানতে চাও আমি কে আর আমি কেন এখানে এলাম, আমার কর্তব্যটা কি? সবার এই উপরে মানুষ সত্য, তাহার এই উপরে না। তাহলে মানুষ যদি সবার উপরে হলো, মানুষ যদি সবার উপরে সত্য বস্তু হলো, আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের গর্ভে জন্ম নিয়েছি, আপনাদের বাবা মা বলে ডেকেছি, একটা পশু খায় ঘুমায় সন্তান জন্ম দেয় মারা যায়, একটা মানুষ কি করে? খায় ঘুমায় সন্তানকে যত্ন করে পালন করে সেও মারা যায়, তফাৎটা কোথায়? তফাৎ একটা জায়গাতেই আছে, সেটা কি? যখন দেহের মধ্য থেকে গুরু দত্তা বীজ দেহের মধ্যে প্রবেশ করে, যত বড় কঠিন ব্যক্তি হোক না কেন, তার মধ্যে যত পশুর আচরণ থাক না কেন, সেই পশুর আচরণগুলো তার থেকে ত্যাগ হয়ে যায়, তখন
সে মনুষ্যত্বে ফিরে আসে আর পশুসত্ত্বে থাকে না। এই জায়গাটাই আমাদের পার্থক্য, সবার উপরে মনুষ্যত্ব। তাহলে আমাদের প্রথম কর্ম হলো ধর্মের প্রতি ধীর স্থির হওয়া। ধর্মটা কি? ধর্মটা কি বাজারে কিনতে পাওয়া যায়? না, ধর্ম বাজারে কিনতে পাওয়া যায় না, ওটাকে সাধনা করতে হয়। কিভাবে সাধন করবেন? বলে অত সময় নেই, ঠাকুর মন্দিরে গিয়ে দুটো বাতাসা নকুলদানা দিয়ে সেখানেও চাহিদা আছে। ঠাকুর আমার সংসারটা ভালো রাখে, আমার ছেলে পুলে ভালো রাখে। তা সবসময় যদি হাত পেতে নেওয়ার অভ্যাস থাকে, আমরা কত বড় চিটিং বাজ দেখেছেন। সামান্য কোথায় একটু কিছু ভগবানের কাছে দিয়েছি, তাও ভগবান সেবা নেবে না, শুধু দৃষ্টি দেয়। দৃষ্টিতে তৈরি হয় প্রসাদ, আর যখন বৈষ্ণবের হাত থেকে ভক্তগণ প্রসাদ পায় তখন হয় মহাপ্রসাদ। তাহলে ভগবান প্রসাদ গ্রহণ করে না, সেই ভগবানের কাছে গিয়ে আমার সংসারটা ভালো করিয়ে দাও, আমার ছেলের একটা চাকরি করিয়ে দাও, আমার ওই দুবিঘেটা কিনতে পাচ্ছি না ওটাই কিনে দাও। এ কি চাহিদা রে! ব্যাংকে টাকা জমা রাখলি নি, ডবল খোঁজার ধান্দায় ছুটে বেড়াচ্ছিস, তাহলে ভগবান পাবি কি করে? ভুল হচ্ছে নাই বলবি? হ্যাঁ, এই জন্যে তত্ত্ব কি বলছে জানো? ওগো ভগবানকে চিনবি যদি, আগে চেন তো এই মণ্ডব ঘর, এই মণ্ডব ছাড়া। মণ্ডব মানে, মণ্ডব মানে দেহ। এই মণ্ডব ছাড়া সারা বিশ্বে মিলবে না তা আগে মণ্ডব ভগবান মণ্ডব ঘর। কেন? অগ মণ্ডব ছাড়া, ছোট প্রাণ হি ভগবান ইস, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে লোকাং সর্ব প্রাণময়ং জগৎ। সংস্কৃত ভাষা সবার কাছে ক্লিয়ার হবে না, আমি একটু চেষ্টা করছি ক্লিয়ার করে বলার। মায়েরা তত্ত্ব কি বলছে একটু শুনবেন। বলছে প্রাণহি ভগবান ইস, প্রাণহি, এই প্রাণ আছে বলে, আস্তে কথা নয়, প্রাণহি ভগবান ইস, তোমার এই প্রাণটাই হচ্ছে ভগবান, এই আগে প্রাণটাকে চিনতে হবে। হ্যাঁ, এই জন্যে প্রাণহি ভগবান ইস, প্রাণ বিষ্ণু পিতামহ, এই প্রাণ আছে বলে তুমি তোমার পিতৃ পিতামহের এখনো ঠিকুজি লেখা জোকা করে যাচ্ছ। আমার বাবা এই, ঠাকুরদাই এই, পোঠাকুরদাই এই, কি বাবা লক্ষ্য করবেন, বলছে প্রাণহি ভগবান ইস, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে লোকক, এই প্রাণটাও এই লোকে ধরে রেখেছে বলে সর্বপ্রাণময়ং জগৎ।
अर्थात এই প্রাণ আছে বলি আমার আপনার মধ্যে এত লোভ লালসা জ্বালা যন্ত্রণা বেদনা সমস্ত কিছু নিয়ে তবে সংসার প্রাণটা যদি না থাকে আপনার কোনো মূল্য থাকবে তাহলে প্রাণই ভগবান প্রাণটাই হলো ভগবান ওই জন্য বলছে ভগবানকে চিনবি যদি আগে চেন তোর মণ্ডপ ঘর বাইরে কোথায় পূজা করতে যাচ্ছ ভেতরের খবর জানো না বাইরে খালি গিয়ে বলে খাও 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 ঠাকুর খাবে পিতৃদেবা মাতৃদেবী আমাদের এই মণ্ডপে কারিগর জগন্মণ্ডপ গড়েছিল ছিল মন্দনব প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ আমি যেটুকু কথা বলবো আপনাদের কৃপায় আমি যেন সেই কথাটা আপনাদেরকে বুঝাতে পারি এবং শাস্ত্র তত্ত্ব বাবা আমরা প্রত্যেকে প্রত্যেকের কর্মে ব্যস্ত বাবা যে যার কর্ম সে তার প্রত্যেকের করতে দিতে হবে ব্যস্ত হলে হবে না রাধে রাধে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন আমি যতক্ষণটুকু হরিনাম গাইব আঠেরোটা পুরাণের মধ্য থেকে কারণ শাস্ত্র ছাড়া তো বাইরে হরিনাম হয় না বাবা হিন্দু ধর্মের মূল হলো শাস্ত্র তাহলে শাস্ত্রের বাইরে আমরা কেউ যাব না এই শাস্ত্রের মধ্য দিয়ে আপনারা যে সকাল থেকে হরিনাম শুনছেন না আমার হরিনামটা একটু আলাদা বাবা কীরকম বলুন তো আপনি যে পুরাণ থেকে কথা বলবেন সেই পুরাণটা যেন আপনার দেহের মধ্যে থাকে কারণ গুরুমুখে শুনেছি আস্তে কথা নয় গুরুর কাছে আমরা শুনেছি যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব দেহ ভাণ্ডে আপনারা বলুন তো এই কীর্তন কজন গাইবে শুধু টাকার ভিজিট দেখালে হবে না যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে নদী নালা গাছপালা পশু পাখি তৃণলতা হ্যাঁ যত জীব আছে যত প্রাণ আছে
প্রত্যেকটা কিন্তু আপনার আমার দেহের মধ্যে সব বস্তুটা পাওয়া যায়, তবে খোঁজার অভাব হচ্ছে। আজকে কি শুনবেন একটু? চেষ্টা করব প্রতিটা শাস্ত্রের সঙ্গে আমাদের কতটা সম্পর্ক। আমি এই গানটার মধ্য দিয়ে আপনাদের সমস্ত ব্যাখ্যা এবং শাস্ত্রসম্মত পণ্ডিতগণের মতামত আপনাদের কাছে তুলে ধরব। তত্ত্বটি কেমন লাগছে আপনারা একটু নিজেরা বিচার করবেন। বলছে, ভগবানকে চিনবি যদি আগে চেন তোর মণ্ডপ ঘর। মণ্ডপ মানে দেহ, দেহটা সর্বপ্রথম তৈরি হলো কোথায়? ওই যে বললাম, প্রাণ হি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ। বিষ্ণু কোন কোন যুগের দেবতা? সত্যযুগে। খুব সুন্দর লাগলো বাবা, এই তো আদান প্রদান। তাহলে সত্যযুগের ভগবানকে বিষ্ণু, ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র, দ্বাপর যুগের ভগবানকে কৃষ্ণ, আর কলিযুগের ভগবান হলেন হাততালা। এ তো সবার জানা আছে। এবার আসুন, আজকে আমরা জানবো আমাদের দেহের সঙ্গে ভগবানের সম্পর্ক আছে কি না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে যুগ বাবা। আপনার দেহের মধ্যে কোথায় আছে একটু লক্ষ্য করুন। এটা হলো সত্য, তারপর এই কণ্ঠটা হলো ত্রেতা, উদরটা হলো দ্বাপর যুগ, আর নাভির চার কড়া নিচে হলো কলি যুগ। তাহলে বুঝে দেখুন, আমরা খালি বলি সত্যযুগের মানুষ ভালো ছিল, আপনিই তো সত্য, আপনি এটা ভুলে যাচ্ছেন, আপনি সত্য ছিলেন। তাহলে সত্যটা নষ্ট হলো কখন? যখন আপনার বয়স হলো, আস্তে কথা নয় বাবারা, খুব ভেতর থেকে কথা বলছি, এসব শাস্ত্র পড়ে পাবেন না, শাস্ত্রের সঙ্গে সমস্তটা যোগাযোগ। ব্যাপারটা হলো কি জানেন, এখানে যতজন এসেছেন আপনারা কিন্তু সত্য, আপনাদের মধ্যে মিথ্যা ছিল না, মিথ্যাটা পরে এসেছে। প্রথম সত্য কখন শেষ হয়ে গেল সত্য যুগটা? যে সময় আপনার বয়স হলো 15 বৎসর 11 মাস 29 দিন বয়স হলো, অর্থাৎ আপনি হলেন 16 কলায় পরিপূর্ণ। ভালো করে ভাববেন কথাটা, চরণে নেবেন। তাহলে আপনার যখন 16 বছর বয়স হলো, তখন আপনার মনের মধ্যে চাহিদা এলো কি? আসবে নাকি? একটা 16 বছরের যুবক, তার মনের মধ্যে চাহিদা আসতেই হবে। এই যে মায়েরা বসে আছে, এরা নিজেরা জানে না এদের দেহের মধ্যে কোথায় কি পার্স আছে। এরা যদি একবার জানতে পারত, আমার বাবাদের কাছে সংসারে এই ঘুটে কুড়ানির মতো অর্ডার পালন এরা করতো না, কায়দা জানে না, শিখে না। একটা মেয়ের বয়স যখন 11 বৎসর 11 মাস 27 দিন হয়, বেটা ছেলে 29 আর মেয়ে ছেলে হলো 11 বছর 11 মাস 27 দিন, যখনই দুটো প্রাণের যৌবন এলো, মন ভমরা গন গন করে গান করে। আহা, আমার কত চাহিদা! হ্যাঁ, সবাই আমার দিকে দেখছে, আমার কি রূপ মাধুর্য! ভ্রমর গন 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 করে গান করি। ঠিক সেই সময় কেন গান করে জানো? সে যে ফুলের মধু পান করিবে, মধু প
পান করার আশায় সেই ভ্রমর গুণ গুণ করি কখন আমি মধু পান করব। যে বাবারা ঠিক সেই সময় কি হয় জানো, আপনারা ক্যাচেটে একটা গান শুনেছেন, গানটা আমার অতটা মনে নেই, তবে ওই গানটা শোনাই শুধু সার হলো, সত্য আমাদের নষ্ট হলো ওই একটা গানই, সেটা আপনারা জানেন, তবু একটু গানি বলি, সেটা কোন গান বলুন তো। পিতায় আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ভাসাইয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না, একটু সামান্য আনন্দের জন্যে তাই তত্ত্ব বলছে। কত কষ্ট করে তাহলে সত্য যখন নষ্ট হয়ে গেল কিভাবে নষ্ট হলো একটু ক্লিয়ার ভাবে বুঝে নাও। বললাম সত্যযুগের ভগবানকে নারায়ণ বিষ্ণু আস্তে একদম ছোট বাবা, বারবার করে আপনাদের কাছে বস্তুটা তুলে ধরব, কথার মধ্যে প্রশ্ন আছে, কথার মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে, এবার বোঝার যদি ভুল হয় তখন কিন্তু আমাকে দায়ী করো না। হ্যাঁ, যেমন কথার কথা আমি বলে যাচ্ছি, সীতার অপর নাম জানো কি, সীতার অপর নাম জানো কি, সীতার অপর নাম জানো কি, সীতার অপর নাম জানো। বৈষ্ণবের লক্ষণটি কি, বৈষ্ণবের লক্ষণটি কি, বৈষ্ণবের লক্ষণটি কি, বৈষ্ণবের লক্ষণটি কি, বৈষ্ণবের লক্ষণ টি কি, কথার মধ্যে প্রশ্ন আছে, কথার মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে, এটা বুঝে নিতে হয়। তো ব্যাপারটা কি জানেন মায়েরা, সত্যযুগের ভগবানের নাম হলো নার যুক্ত অয়ন, নার যুক্ত অয়ন। নার মানে কি, নার মানে হলো জল,
অয়ন মানে কি? অয়ন মানে হলো প্রকৃতি। তাহলে জলটাকে, জলটা হলো বাবা, আর অয়নটা প্রকৃতিটাকে, প্রকৃতিটা হলো মা। এই জন্য বলা হলো পিতৃদেবা মাতৃদেবী এ আমাদের এই মণ্ডপে কারিগর যখন মণ্ডপ, যখন মানে যখন আমাদের জন্ম দিল এই বাবা মায়েরা, যখন আমাদের এই মণ্ডপ জন্ম হলো, আমরা ছিলাম ময়া নন্দনগর, সন্তান হয় নাকি? রাগারাগির মধ্যে সন্তানের জন্ম হয় না, দুটো প্রাণের আনন্দ থেকে আমরা আনন্দের ফসল। তাহলে এত কিলচর সংসারে ঝগড়াঝাটি হচ্ছে কেন? আমরা তো সবাই আনন্দের সন্তান, কিন্তু প্রত্যেকটা সংসারে দেখবে খুঁটিনাটি লেগে আছে, আবার বেশি কিছু অতিরিক্ত হয়ে গেলে বলে এক্ষুনি ডিভোর্স দেবো, সে আরো বিপদ। ও সব কত ভ্যারাইটিস রে। তাহলে ব্যাপারটা কি হলো? আসতে বাবারা, আনন্দের সন্তানের মধ্যে নিরানন্দ এলো কেন? ওই প্রথমেই বলেছি আমাদের গোড়ায় গণ্ডগোল, শুধু হরিনাম শুনে সারা জনম কাটিয়ে দেবে, মন্দিরে মাথা ফাটিয়ে দেবে, কুছ নেহি মিলেগা বাবুজি, ये मिट्टी साधारण मिट्टी नहीं है, ये मिट्टी भारत माता की पवित्र जित मिट्टी है, ये मिट्टी पर बैठ जाओ, प्रणाम करो बेटा, कल्याण होगा। এটা পবিত্র মাটি, মাটি হলো খাঁটি, এখানে ঠিক জায়গা মতো শুধু জানালেই কাজ হবে, তবে নিজে যদি সঠিক হও তবে কাজ, আর না হলে সব মিস কল হবে, ডায়াল কল হবে না। হরিনামের তলায় বসে আর যদি হাঁস খোঁড়ে দরজা না দাও, তার জন্যে যদি মন খুঁত খুঁত করে রে, ভগবান কোনটা ঠেকাবে, হাঁস না মন? তাহলে কি করতে হবে? আগে মণ্ডপ কি করে নষ্ট হলো? পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে এলো না। যে ভগবানকে তুমি ত্যাগ করলে, সে ভগবানটার নাম কি? আগেই বলেছি নার মানে জল, জলটা কোথায় থাকে? সর্বপ্রথম 16 বছর বয়স হলে এই মস্তকে, সত্য যুগের ভগবান এই জায়গায় থাকে। আজকে জন্মাষ্টমী ব্রত না, সেই উপলক্ষে আমরা হরিনাম শুনছি। আপনারা দেহ দিয়ে বিচার করেছেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত
আমার কীর্তনটাকে সবার সঙ্গে মিশাবেন না। শ্রী শব্দের অর্থ কি? সুন্দর দেহ। কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষ্ণ শব্দের অর্থ হল কৃষ ধাতু। জন্মাষ্টমী মানে আমাদের প্রত্যেকের কবার জন্ম হয়েছে হাত তুলে বলুন দেখি। সকাল থেকে হরিনাম শুনছেন, আমার আপনার কতবার জন্ম হয়েছে বলুন? পাঁচবার, ভুল হচ্ছে বল। এই তুই জন্মে দেখেছিস? হ্যাঁ, রবিবার করে স্কুলে যেত তো। গন্ড মুখ বলে 15 বার। তাহলে দেখেছেন আমরা হরিনাম শুনছি, আচ্ছা আচ্ছা গাইয়ে হরিনাম করে গেল, কবার জন্ম হয়েছে এইটা আপনারা শুনেছেন? শোনেননি। শুনুন, আমাদের কবার জন্ম হলো? 8 বার জন্মগ্রহণ করেছি। যদি বলো খোকা 8 বার কি করে জন্ম হলো, আমি বলছি না, শাস্ত্র বলবে, দেহ তত্ত্ব বলবে। ওগো সহস্রে পথে হয় সহস্রে কোদম, সহস্রে পথে হয় সহস্রে কোদম, মধ্যে আত্মা রামেশ্বর গোলোক মণ্ডল, সবুলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জনাথী, কণ্ঠ জুড়ি ষোল দল পদ্ম দিল রাখি, হৃদি পদ্মে বিরাজিত দ্বাদশ পদ্ম দলে, হৃদি পদ্মে বিরাজিত দ্বাদশ পদ্ম দলে, কুল কুণ্ডলিনী দশ দল নবী বলে, যার মধ্যে আছে নারী 3.5 কোটি, কোন মাল কেনাকাটা করতে গেলে বলে বড় দোকানে যেতে হবে। বড় দোকানে গেলে কি হবে? না সস্তায় মাল পাবো, আর সব রকম মাল আছে নাকি হবে ওরা? এটাই তো সমাজের নিয়ম। আরে ও বড় দোকানের থেকে আরো তো বড় দোকান আছে যেখানে পাইকারি হয়, হ্যাঁ সেটা আপনারা প্রত্যেকে জানেন, ওটাকে বলে পাইকারি দোকান। ওখানে কোনো লুজ মাল বিক্রি হয় না, কিন্তু সব মাল পাওয়া যায়। পাইকারি নয়, পাইকারি নয়, পাইকারে পাইকারে পাইকারে। মাল খুঁজবি কোথায়? বলে বড় বাজার, বড় বাজার, সবখানে বড় বাজারে সবখানে
রাধা রানী কি শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি ওদিকটায় হচ্ছে কি না গো বাবা সারাদিন নাম শুনলে একটু শরীরে পরিশ্রম হবে তবে আমি একটা কথা বলি আমি কিন্তু চাষার বাড়ির ছেলে তো আমি একটু কেটুরে গাই আর লেখাপড়াও তো জানি না ডেড়েতে মুখ তবে মুখ্য একরকম নয় মুখ্য ডেড়েতে মুখ্য পাতুরে মুখ্য আর আকাট মুখ্য আমি ওই ওদের মধ্যে একজন আর কি শাস্ত্রত্রাস্ত্র আমি বুঝতে পারি না এ শুধু আপনাদের কৃপা ছাড়া আমি গান করতে পারি আমি গান আমি নিজের থেকে যেটা মনে আসে পাগলের মতো বলে যাই বাবা মাদের কাছে জেনে নিলাম ঠিক বোঝা যাচ্ছে বলে হ্যাঁ তবে বলে যাই এই আর কি তবে আমি কিন্তু এখানে রূপগান গাইব শুধু আপনাদের চারটে যুগের ভগবান দেহের মধ্যে দাঁড় করিয়ে দিয়েই রূপটা শুরু করে দেব একটু তত্ত্ব কথা সবার কাছে একটু আলোচনা করছি রাতটা অনেক হয়েছে তো তাহলে ব্যাপারটা কি বড় বাজারে বড় বাজারে বড় বাজার এই সাড়ে তিন আর দেহ দেখেছেন এর ক্ষমতা কত জানেন হ্যাঁ এখানে আপনি কি খুঁজবেন বলুন ঝাল নুন তেল লঙ্কা হ্যাঁ জিরে সর্ষে যা কিছু খুঁজবেন এই একটা একটা করে পাই ডুবাই হিসাব করে বলে দেব যত মশলা আছে সব এই দেহের ভেতর তৈরি আছে তবে এসব কায়দা শিখতে গেলে গুরুর কাছে ছাড়া বসে বসে শেখা অন্য কোথাও শেখা যাবে ও মোটা মোটা বই পড়লে ধনবানে কেনে বই কেন বানে পড়ে আর বুদ্ধি মানে কেনে করে আহা মুখে চড়ে তো শাস্ত্র তো পেছনে শাস্ত্রের কথা একটা করে প্রশ্ন করলে একটা উত্তর পাই না এই আমি 37 বছর ধরে শুধু হরিনাম হরিনাম 37 বছর ধরে সবার কাছে জিজ্ঞাসা করছি এটা কি বলে কেন সবাই করে তুমিও করছো এত সহজ তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো গাছ পাকলে বাঁশ পাকলে সরু দ্বিতীয়টা রাধে রাধে চার পেয়ে হবে বেশি জানতা হলে কি হয় জানো তো হ্যাঁ হামকুচ নেই জানতা শালা শুধু আমিই শিখতে পারিনি হরিনাম কারে বলে তাহলে বড় বাজারে কি পাওয়া যায় তবে বড় বাজারে ঝাঁপকল আছে হ্যাঁ সময় মতো দোকান খোলা হয় আবার বন্ধ করা হয় এই দেহের মধ্যে ঝাঁপকল আছে সময় মতো দেহ মানে ঝাঁপ তোলা হয় আবার খোলা হয় সেটা কি জানো এই যে আমার গানগুলো একটু মডার্ন ঢাকার শহর ঢাকা যত ঢাকার শহর ঢাকার শহর ঢাকা যত ঢাকা যত ঢাকার শহর
ভালো লাগলে তো হবে না, বুঝতে হবে তো। ঢাকার শহর ঢাকা যতক্ষণ, এই যে আমি হরিনামটা গাইছি, আসতে আমি হরিনামটা যে গাইছি, দূর থেকে দেখে মনে হচ্ছে না ছেলেটা রোগারাগা হলেও মোটামুটি গানের ঠাটবাট একটু আজ, সবার তো আর ভালো লাগবে না। তবে ব্যাপারটা কী জানেন মা, মেন ব্যাপারটা বুঝতে হবে, এই যে ড্রেসপত্রগুলো পরেছি আগেকার দিনে হরিনাম হতো, ওই ধারাবাবু মেঘনাথ পণ্ডিত আপনারা প্রত্যেকে জানেন, ওই বয়স্ক কীর্তনিয়ারা তারা সাদা ধুতি গান করতে করতে তাদের বয়স চলে গেল, ধারাবাবু এই ইদানিং কলে সবে দু এক বছর বসে গেছে, মেঘনাথবাবু মারা গেছে, এখন ঘোষবাবুটা বয়স্কদের মধ্যে আছে। তো যাই হোক, তখনকার দিনে কিন্তু এত ভ্যারাইটিস ছিল না, এই যে কত রং বেরঙের ঢং সেজেছি দেখুন। হ্যাঁ, তো আমি যে সাজগুলো সেজেছি, আস্তে কথা নয়, এই যে সাজগুলো সেজেছি না, এই সাজগুলো যদি সব খুলে ফেলি আপনারা কি ভাববেন, আপনারা সবাই কি ভাববেন, আপনারা ভাববেন এ ছেলেটা পাগল। কেন না, এ সব কিছু খুলে দিয়েছে মানে উলঙ্গ হয়ে যদি দাঁড়ায় সবাই বলবে পাগল। কিন্তু এই দেহের মধ্যে কি ব্যাপার আছে এইটা যদি না জানতে পারলি, আমার এই মা রাস শোনার জন্য এখন থেকে ঘুম দিয়ে নিচ্ছে, আ মরি রে কোথায় এসেছি রে। ভালো ভালো ভালো, শুধু নাচ আর গান ভালোবাসো তো, যে ভগবান বলছে আমাকে যে নাচায়, আমাকে যে নাচায়, আমাকে যে নাচায়, আমি তাকে নাচাই, সময় হলে খবর হবে, কোনো অসুবিধা নেই, জোর করে বলবো না, হরিবল বলো, হাত তোলো, উলু দাও, যার মাথা ফাটবে সে জ্বালার চোটে একদিন দেবে, সে হরিবাসরে হোক আর ঘরের কোণে হোক, জ্বালা যার মধ্যে নেই সে হরি নামের কদর দেবে না। কষ্ট পাও তবে হরি কি জিনিস বুঝতে পারবে, জীবনে এমন দিন আসবে, এই যে রাজগানে একটা পদ আছে আপনারা শুনেছেন, ওগো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, কথাটা বলছি গাইছি না, ধনু অঙ্কের মাঝে একবার নাচো তো প্রেয়সী, কথাটার মানে কি, আর গাইয়েরা কি করছে বাবা রে। হ্যাঁ, এই আস্তে, তাহলে ব্যাপারগুলো একটু বোঝা লাগে বাবা, যদি অবান্তর কথা বলি আপনারা বলবেন, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, সংকট তাল কি, সংকট মানে আমার আপনার জীবনে এমন একটা বিপদ ডাকা হবে, আপনি বাড়ির মালিক, আপনি আপনার ছোট ছেলেকে বিয়ের জন্যে দিন দান ঠিক করেছেন, আস্তে, আপনার বড় ছেলের বৌমা মানে আপনার বৌমা, বড় ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা, ছেলের বিয়ে ঠিক হয়েছে, ভালো করে লক্ষ্য করুন, দিন দান ঠিক করে বারোখানা টাটা সুমো এসেছে, সময় মতো আপনার ছেলেকে বর সাজে সাজিয়ে দিয়েছেন, আপনার ছেলে যখন এখান থেকে মোষমারির হাটের ব্যাগ ঘুরতে গেছে, দশ চাকা লরির আঘাতে আপনার ছেলেটা মারা গেছে, আপনার কাছে ফোন এসেছে, বাবু লরির ধাক্কায় ছেলেটা মারা গেল, আপনার ব্রেন কি কথা বলবে, আপনি দুর্বল হয়ে যাবেন না, সেই মুহূর্তে বৌমা ঘরের মধ্য থেকে বলছে বাবা তোমার ছেলেরা সবাই বিয়ে দিতে চলে গেল, আমার শরীরটা ভালো নয়, আমার প্রসবের সময় হয়েছে, তুমি এখনই হয় হসপিটাল না হয় নার্সিংহোমে নিয়ে চলো। লক্ষ্য করুন সময়টা কেমন ভাবে চলছে, বিষম সংকটতাল, ঠিক সেই সময় বাড়ির মা এসে বৃদ্ধ বাবাকে বলছে তুমি এত ঘামছো কেন,
তোমার শরীরটা কি খারাপ লাগছে, তোমার কি হয়েছে বলো না। স্ত্রী তার কাছে তো গোপন করা যাবে না, হ্যাঁ শুধুমাত্র বলেছে সুলেখা আমাদের ছোট ছেলেটা মারা গেছে। যেমনি এই কথা বলেছে মা চিৎকার করে উঠে, খোকা ওরে খোকা রে, খোকা ওরে খোকা রে, স্ত্রী সেখানেই মারা গেল। এবার বলুন ওই জায়গাটা আপনি নাচবেন, ওই জায়গাটাতে কি নাচ চলবে? তাহলে কারা নষ্ট করছে কীর্তনের সমাজটাকে? এই যে মা সকলে রাসের দলে, এই যে ওই দেখ মেয়েটা দেখবে ভাই, কারা নষ্ট করছে? এদের সন্তানরা কি ধীর হও ধর্মেতে ধীর হতে পারে? যে মা নিজের শিক্ষায় নিজের আদর্শে সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারে, বাইরের তো কেউ পারবে না। দূরত সবতে মূর্খ লম্বা মানবতাবৃত যাবত কিঞ্চিন্ন ভাষতে, দূর হইতে সবে মূর্খ বসনে ভূষিত যাবত না কয় কথা সবাই পণ্ডিত। আপনি এমন একটা মা এমন একটা সন্তানকে জন্ম দিলেন, হাই স্কুলের দরজা দেখতে পেলাম না, তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে। আজকে যদি একটু লেখাপড়া জানত মনে হয় আর একটু কৃষ্ণ কথা বলে শান্তি পেত। বুঝে উঠতে পারছি, সবে মা ডাক ডাকতে শিখেছি, তুমি চলে গেলে। যদিও বা একটা খুঁটি ছিল সেটাও ভেঙেছে, খোলা আকাশের নিচে যদি একটা সন্তান বাঁচে সে সন্তান কখনো সুশিক্ষা শিক্ষিত হতে পারে? এমন একটা দিন এসে দাঁড়ালো, গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, যার বাড়িতে গিয়ে একটু পান্তা নামানি চেয়েছি তাও পর্যন্ত মেলে, সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে। সেদিন থেকে শুধু মনে মনে একটাই আশা ছিল, হে ভগবান, হে ভগবান, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। প্রাণের ঠাকুর কৃষ্ণ গো, আর কারো করো না, তুমি আমায় করে দাও, করে দাও আমার ভগ প্রাণের ঠাকুর কৃষ্ণ গো, চিরকাঙা করে দাও
চাইনা দয়া চাইনা অভি চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা সেই ভাবে যে তুমি শুধু ভাবো তাকে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে তা ভালো হবে যা গেছে সে আর ফিরে আসবে না পিছনের দিকে তাকিয়ে কষ্ট পেও না একটা বাবা মারা গেছে একটা মা মারা গেছে আজকে তারা যদি দেখতো যে তার মূর্খ ছেলে হরিনাম গাইছে এ যে কি যন্ত্রণা হাজার হাজার মায়ের মুখ দেখতে পাচ্ছে কিন্তু আমার মা তো দেখি আমার বাবার মতো মূর্খ হতে পারে আমি তার সন্তান মূর্খ হয়ে ওরই নাম গাইছি আমিও তো তাকেও দেখতে পাচ্ছি না কষ্ট পেতে হবে ভগবানের দাস হতে গেলে প্রতি মুহূর্তে তাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে দিতে যেমন ভক্ত প্রহ্লাদ যখন আগুনে পোড়ানো হলো
আপনারা প্রত্যেকে জানেন দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠেছে ঘরের মধ্যে। হিরণ্যকশিপু সদৌ ঘরের মধ্যে আনাগোনা করছে, আনাগোনা করছে। কেন আমরা জানি হিরণ্যকশিপু কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু না, অন্তর থেকে বলছে আমি সামান্য একটা দু টাকা কেজি লোহা আগুনে ফেলে দিয়েছি, আমি দেখতে চাই ওটা লোহা না ওটা খাঁটি সোনা। আপনারা এমন সন্তান তৈরি করুন খাঁটি সোনা তৈরি করুন। ওই যে পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় বেশি ভাসাইয়া চলে গেল, বিধি আর ফিরে এলো না, ওই যে চলে গেল ওখানে একটা সন্তানের জন্ম হলো, ওই সন্তানটা রাস্তায় কথা নয়, সন্তানটা যেদিন জন্ম হলো সেই সন্তানটাকে নিয়ে আমরা সবাই কি করছি, তাকে লালন পালন করছি, চুম খাচ্ছি আর বলছি এটা আমার সোনা। সোনা নয় তো কি পেতল, ও তো একটা প্রাণের বিনিময়ে পেয়েছ, একবার মৃত্যু হয়ে গেছে তবে একটা জন্ম হয়েছে, এগুলো ভুলে গেলে চলবে না। মায়েদেরকে বলি সারা জীবন সংসার করে যাচ্ছ, বস্তায় চাল আছে যদি ওটা উঠানে রেখে দাও পাখি ইচ্ছা মতো খাবে আর নষ্ট করবে, আর যদি ঘরে তোলা থাকে পাখি ভয় করবে, কেন না বাড়ির মালিক আছে বুঝে সুঝে খেতে হবে নাকি। তদ্রূপ বাবাদেরকে যদি বাঁচাতে হয় একমাত্র তোমরা পারো, ওদের খোরাকটা ঠিক বুঝে সুঝে দাও যাতে নষ্ট না হয়, কথাগুলো একটু বুঝে নেবেন। শুধু বাবাদের দোষ দেখলে হবে না, মায়েদের মধ্যে দোষ আছে, কেন না ঢাকা শহর ঢাকা, যতক্ষণ ঢাকা খুলে দেখলে পরে থাকবে না আর সাবেক মন কি করে থাকবে, এর ভেতরে এই সাজা গোজা আছে বলে লিপস্টিক মেরেছি, তার ভেতরে লক্স কেটেছি, কেউ আবার সাইড করে সিঁদুর ঝেঁকে চেপে দিচ্ছি, কত ভ্যারাইটি। এ ভ্যারাইটি চলবে না রে, হ্যাঁ এই মানব দেহটা পচা দেহ। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, কথাটা শুনতে হয়তো একটু খারাপ, পাতুরে মুক্কু মানে আমার ভাষা একটু কর্কশ হবেই, হ্যাঁ এই যে এখন ম্যাট্রাজি বলতে গেছেন 7 কেজি 8 কেজি 10 কেজি, হ্যাঁ ওলের ডাঁটা যদি না থাকে ওলের কোনো মূল্য থাকে, এবার ব্যাপারটা বুঝে নিতে হবে। ও যত বড় ওল হোক না কেন ডাঁটাই হচ্ছে ওর চিহ্ন, না এ ওলের সাইজটা বড় হবে কি ছোট হবে, ব্যাপারটা এইরকম। আমার কাছে ফ্রেশ কথা, ওসব লুকোচুরি কথা নিয়ে হরিনাম গাই না, কারণ সবে 54 পা দিয়েছি, এবার একদম যা আসবে সাপ্লাই দিয়ে যাও। ভাঁড়ে মাল নেই তা কি করব, ও তো আওয়াজ বেশি করবে নাকি, তাহলে ব্যাপারটা কি দেখালো, হ্যাঁ ব্যাপারটা কি দাঁড়ালো, ঢাকার কথা। সন্তরে বলি রে ভাই 53 গলি ঢাকার কথা, ভাই
একটা মানব দেহের মধ্যে অনেকে বলে নবদা ভক্তি দিয়ে মানব দেহটা তৈরি, মুকুর মতো কথা বলিস কেন? 53টা ফুটো রয়েছে, আর কোথায় সেই 9টা ফুটনে খালি বলে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং অর্চনং বন্দনং দাস সহক আত্মনিবেদন, শুধু পুরনো বস্তা বাজা। সলিড কথায় ফিরে আয়, ঢাকার কথা সন্তরে বলি, আকার ভিতর ঢাকায় আছে রে ভাই, তিপ্পান্ন গলি ঢাকার কথা বেহুশারে মানে অন্ধকারে হরিনাম শুনতে আসছেন, হঠাৎ মাত্রে লাইট ব্যবহার করছেন না, আর বাম্পার আছে আপনি বুঝবেন কি করে লাগবে, তখন বলে ভগবান দেখতে পায় না রে, ভগবানের দোষ না তো চলার দোষ। হ্যাঁ আমার মায়েরা বেশি ফিটিং হয়, বাবা যেই দেখবে প্রচণ্ড গরমে মানুষের কাজে গেছে, কাজে থেকে ফেরার টাইম হয়ে গেছে, এইবার বাবার ভাত দিতে হবে, আর ঠিক সেই সময় পেতলের বাটিটা ওই পড়ে গেছে, এই যা সপনা ওই বাটি ছাড়া তো ভাত তরকারি দেওয়া যাবে না। হ্যাঁ এদিকে বাবা স্নান করে রেডি হয়ে গেছে, কই গো ভাত দাও, মা তাড়াতাড়ি করে গিয়ে কী করবে বলো তো, ওই পুকুর দিচ্ছি দাঁড়াও একটু দেরি করো এক্ষুনি দিচ্ছি, ও তাড়াতাড়ি করে লুকানোর ধান্দা করছে, গিয়ে ওই পুকুরে আস্তে আস্তে করে পাটা বাড়াচ্ছে আর বলছে ঠাকুর পায় ঠেক, ঠাকুর তুই পায় ঠেক, ঠাকুর কোথায় ঠেকাচ্ছি ও মা সব। বাহ 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 কি ভক্তি, এসব ভক্তি জমরা নয় রে, ওই জন্য বলছে বেহুশারে পড়লে পরে ভগবানের কাছে বেহুশে চললে কি হবে, ওরে হারাবি তোর ঢাকা যত রাধা রানী কি শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি না, বাজার ভালো হয়েছে, আমি জানি রূপগানের সময় লোক থাকবে না, কারণ সব কষ্ট হচ্ছে, গান শুনতে গেলে রেস্টের দরকার, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আসুন, যে কটা পেয়েছি খুব ভালো, এইটুকু হলে আমি কিন্তু নাচতে জানি একেবারে জানি না তা না, তবে যাওয়ার সময় একটা নাচ দেখাবো, সব সময় নাচবো সময় ক্ষেত্র বুঝ দে, আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে,
তাহলে ব্যাপারটা বলি শুনুন, ঢাকা শহর, ঢাকা যতক্ষণ ঢাকা খুলে দেখলে পরে থাকবে না তোর সাবেক মন, যত নামি দামি দেহ হোক না কেন, যত সোনা দিয়ে মুড়ে রাখো না কেন। হ্যাঁ, ঢাকার কথা সন্তরে বলি, ঢাকার ভিতরে ঢাকা আছে তিপ্পান্ন গলি, তিপ্পান্ন গলিটা কোথায় আছে বলো তো? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাক পায়ু উপস্থ বপুর লিঙ্গ, এটা তো নটা ছেঁদার কথা গেল, আর বাকি মালগুলো কোথায় ঢুকলো? এই জন্যে বলেছি এটা রাগ মার্গীয় কীর্তন। ভালো করে গুরুর কাছে বসে বসে শিখে নেবে। এই যে আমাদের কটা ইন্দ্রিয়, সবাই বলে দশ ইন্দ্রিয়, দশটা নয় এগারোটা, একটা ইন্দ্রিয় ওটা ডিস্টার্ব আছে আমাদের চলার পথে, ওই জন্যে চাপায় আছে। ওই ইন্দ্রিয় খোলা, একমাত্র গুরু ছাড়া দরজা খোলে না। তাহলে ব্যাপারটা কি হলো, দশটা ইন্দ্রিয়। আজকে আমাদের জন্ম অষ্টমী, শ্রী শব্দে সুন্দর, কৃষ্ণ শব্দে কর্ষণযুক্ত ধাতু। হ্যাঁ, আর জন্মাষ্টমী মানে জন্ম, মানে প্রাণের বিনিময়ে জন্ম হলো। কখন হলো? রাম ত্রেতা যুগে ভগবান হলো। রাম শব্দের মানে কি? রমিতে রাম, রমিতে রাম, রমণ বস্তুর আর এক নাম হলো রাম। তাহলে নারায়ণ নেচে নামলো রমণ বস্তুর মধ্য দিয়ে, রাম রাজত্ব শেষ হলো, আর শেষ হয়ে যাওয়ার পরে এইবার কৃষ্ণ ধরা দিল কোথায়? মায়ের গর্ভে। আস্তে, ওই জন্য আজকে সেই জন্ম অষ্টমী, আমাদের আটটা বস্তু দিয়ে জীবন গড়া, রক্ত, আস্তে, রস, রক্ত, মর্যা, মাংস, হাড়, হাড্ডি, শুক্র, এই বস্তুগুলো যখন যখন পেয়েছ ততবার তোমাদের জন্ম হয়েছে। ভালো করে বুঝবেন, পিতার মস্তক থেকে যখন এসেছিলে তুমি ছিলে সামান্য একটু জল, তারপর হলো ওটা রস, রসের পর হলো কি, ভিয়ান করে করে দিনে দিনে প্রকৃতির ঔরসে ওই রস থেকে এলো কি মাংস, মাংসর থেকে হলো কি, আস্তে আস্তে মাংসর মধ্যে হাড় তৈরি হচ্ছে, হাড়ের মধ্যে মর্যা তৈরি হচ্ছে, মর্যা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শুক্র ধাতু দেহের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ ভগবান বিরাজমান হয়ে দশ মাস দশ দিন পরে নদিয়া, অর্থাৎ নদিয়া তোমাদের কুচ নেহি দিয়া, তোমাদের প্রেম ভক্তি নেহি দিয়া, কলির ঘরে ঘরে হইবে হরি নাম সংকীর্তন, সেদিন জানিবে তোমরা এই কলির ধ্বংসের কারণ। ভ্যারাইটিস, কদিন ভ্যারাইটিস দেখাবে? হ্যাঁ, শাস্ত্র বলছে এ তো গণাদিন, প্রথমেই উঠে বলেছি গণাদিন ফুরিয়ে গেল। গণাদিন মানে আমাদের গণাদিন তো, যেদিন থেকে তোমার জন্ম হয়েছে সেদিন থেকে দিন শুরু হয়ে গেছে, জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু তোমাদের লেখা হয়ে গেছে। কারণ শাস্ত্র বলছে, পুরাণ বলছে, তত্ত্ব উপদেশে কি বলছে, ডোর কপনি অভিলাষী অকর গৌর হরি দণ্ড অনুগ্রহ করি মালা তিলকধারী ভকত বৎসল প্রভু মনে অভিলাষী হইলা গৌর অবতার নবীন সন্ন্যাসী, জীব যেমন কৃষ্ণ পদ না করে ভাবনা, পুনঃ পুনঃ হয় জীবের গর্ভের এই যন্ত্রণা, একবার জন্ম নিয়ে এই জীব আর বার মরেই, তথাপি কৃষ্ণের নাম এরা ভাবনা না করে, থাকিয়া মায়ের গর্ভে পায়ে দারুণ ব্যথা, তখন জীবের মনে পড়ে শত জন্ম কথা, ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে থাক এ বন্ধনে, বিপত্তি সময় তখন কৃষ্ণের পরে মনে, ইয়া কাল গেল ভাই পরকাল রাখো, জন্ম সফল করি কৃষ্ণ বলি ডাকো, ধন বিনা ধর্ম নাই যেন নরবর, দেউল জঙ্গল দেয় দিঘি সরোবর, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কংসের কারাগারে দয়কি উদারে, উদয় হলেন ভগবান, আরে
বোঝা যাচ্ছে তো? আচ্ছা বাবা তুই বস, খুব কষ্ট হয়েছে, বস। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু বুঝতে হবে, আপনাদের অসুবিধাটা কি আমাকে বলবে, সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে, এই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জয় রাধে জয় রাধে। ও বাবা মেশিন একটু ডাউন, একটু আগে ওই আপনাদের ওই দিক থেকে গান করে আসছে, তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, মেশিন যদি ভোল্টেজ কম থাকে আমার ভোল্টেজ এমনি কম আছে, তা থাকলে যদি আপনাদের আশীর্বাদ। বাজনা টাই বাবা আসতে বাজা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে কি বললাম, কংসের কারাগারে দৈবকী উদরে জন্ম নিলেন কে? ভগবান। কথাটা খুব ছোট, একটু তত্ত্ব নিতে হবে। জন্মটা নিয়েছে কোথায়? কারাগারে কারাগারে কারা গারে কার আগারে কার আগারে দৈব কি উদরে। তাহলে কংসটা কে বলুন তো? কংসটা হলো আমাদের দেহের কাম, একটু বুঝে নিন। জন্মাষ্টমী মানে কি? কংস হলো দেহের কাম। যখন ষোলকলা পরিপূর্ণ দেহ হলো, এলো কোথায়? দেবকীর মতো একটা নারীর গর্ভে। নামটা কি দেয়া হলো? দেবকী, দেবকী, দেব। ভগবানের কাছে কি দেব? কি আছে তোমাদের দেবে? ওই টাকা দিয়ে বাজার থেকে ফল কিনে মিষ্টি কিনে দেবে? ওই সেবা ভগবান গ্রহণ করে না। ভগবানের যদি সত্যই প্রসাদে দিতে হয়, তবে বাবা একটা জায়গায় কাঁচি পড়ে গেল, এই জায়গাটা গুরুর নিষেধ আছে, বলতে পারলাম না। ভগবান এই বাহ্যিক জগতের প্রসাদ গ্রহণ করে না, এই দেহের প্রসাদ গ্রহণ করে। দীক্ষা, শিক্ষা আর উপাসনা, যাদের উপাসনা মন্ত্র হয়েছে, তবে আমার এইটুকু কথা তাদের চরণে লাগবে। তাহলে বুঝতে পারছেন, ভগবানের সেবা দিতে গেলে বাহ্যিক জগতের কোনো প্রসাদ লাগে না, বাহ্যিক জগতের কোনো মন্দির লাগে না, বাহ্যিক জগতে কোনো শাস্ত্র গ্রন্থ লাগে না, সমস্তটা দেহের মধ্যে পাঠ করা যায়, পাটে পাটে বুঝে নেওয়া লাগবে। ওই যে তিপ্পান্নটা গলি, তিপ্পান্নটা গলির তিনটে গলির সন্ধান শুধু ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর জেনেছে, আর পঞ্চাশটা মহাযোগী শিব জেনেছিল। আপনাদের কাছে যদি নীতিগুলো বলি বাহ্যিক তত্ত্ব দিয়ে,
আপনারা বলবেন হ্যাঁ বাবা এই সব হলে আমরা ধর্মকর্ম আর করব, কারণ সবার মন তো এক নয়। আমি বলছি না, আপনারা এক কাজ করুন, পার্বতী পুরাণ পড়বেন, পার্বতী পুরাণটা পড়বেন, সেখানে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি কর্তব্য। আমি এর বেশি কিছু বাচ্চা ছেলে হয়ে বাবাদের জ্ঞান দিতে পারব না। কেন বলুন তো? সর্বধর্মাণাং পরিত্যাজ্যাং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। সর্বধর্মাণাং পরিত্যাজ্য, সব কিছু ছেড়ে ফেলো, বাইরে বেরিয়ে এসো, আমাকে চেনো, আমাকে। সর্বধর্মাণাং পরিত্যাজ্যাং মামেকাং, আমাকে। শরণাং ব্রজ, ব্রজটা কি এটাই অনেকে জানে। ব্রজ রসটা হলো মা। অহং তাং, অহংকারকে দূরে ঠেলে দাও, আস্তে, অহংকারকে দূরে ঠেলে দাও। আমি পুরুষ, আমি উমুক মণ্ডল, আমি ও চ্যাটার্জি ব্যানার্জি, এই অহংকার হটাও। যদি ধর্ম করতে চাও, ধর্মটাকে যদি বাঁচাতে চাও, এই জন্যে শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, কি বলছে, কংসের কারাগারে মানে তোমার কাম উৎপত্তি হয়েছে, দৈবকী উদরে তোমার প্রকৃতির প্রয়োজন হয়েছে, উদয় হলেন ভগবান। কংসালয়ে তো কৃষ্ণ বড় হতে পারত, তাহলে ওখান থেকে চলে এলো কেন? ওই যে দেবকী 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 আমার আছে বাকি, আমি দেব বাকি, কেন মায়ের কাছে থাকলো না? যে সময় আসতে, একটু রামায়ণের কথা বলি, রামায়ণে আপনারা প্রত্যেকে জানা জিনিস আলোচনা করছি, রামায়ণে আপনারা প্রত্যেকে জানেন কোন সময়টা বলুন তো? যে সময়ে রামায়ণে 14 বৎসরের জন্য রামকে বনে পাঠালো কে না কৈকেয়ী, কৈকেয়ী পাঠালো তো, মন্থরার মন্ত্রণায়। যখন পাঠাচ্ছে না, রামচন্দ্র দাঁড়িয়ে আছে, রাজ্যের প্রজাদের চোখে জল, সবাই জানে তো রামচন্দ্র ভগবান। রামচন্দ্রের দেহে থেকে যখন রাজা বসনগুলো খুলে নিচ্ছে, আবরণগুলো খুলে নিচ্ছে, রামচন্দ্র মনে মনে ভাবছে, মা, নিজের মা ছাড়া তোমাকে আমি বেশি ভালোবাসতাম, মেজমা মেজমা বলেই আমি তোমার কোলে ঘুমাতাম, মেজমা মেজমা মেজমা। মা ছাড়া আমি তো কিছু চিনিতাম না, নিজের সন্তানের জন্য আমার অলঙ্কার এমন ভাবে তুমি খুলে নিলে, সবার চোখের জল ঝরিয়েছ, একদিন তোমাকে এর সুদে আসলে ঋণ শোধ করতে হবে। কাঁদালে কাঁদিতে হয় একথা যেমন সত্য, ঋণ করলে সুদিতে হয় একথাও তেমন সত্য। টাকা ব্যাংকে রাখলে 16 বছরে সুদে আসলে যেমন ডবল হয় এ কথাটাও তেমন সত্য। আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন পান আমি করব না।
ভগবান দৈবকী উদরে এসেছে, জন্ম নিয়েছে, নিয়ে যাচ্ছে কে? বসুদেব। বসুদেব মানে কি? আপনারা যেন ওই গরুচোর অষ্টবসুর কথা বলবেন না, মহাভারতে ভীষ্ম সবার লাস্ট কাট গেল, আমি ওই বসুদের কথা বলিনি। অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ অষ্টবসু, তাদের মধ্যে শ্রেষ্ঠ বসু হলো বসুদেব। এর মধ্যে আছে তো, বলেছি না দেহ ছাড়া বাইরে কিছু বলবো না? তাহলে সেই বসুদেব নিয়ে যাচ্ছে কোথায়? কংসের কারাগার থেকে নন্দালয়ে। কেমন ভাবে নিয়ে যাচ্ছে? মাথায় ঝুড়ি করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, নাকি বলুন? ঝুড়িটা কি? ঝুড়িটা হলো আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর এই জায়গাটায় কৃষ্ণ বাস করে, ঠিক না? মাথায় করে নিয়ে যাওয়া হলো কোথায়? নন্দালয়ে। আমরা কোন বংশ? আমরা এখানে যতজন এসেছি আমরা সবাই নন্দবংশ। আমরা কংসালয়ে কেউ নাই, আমরা সবাই নন্দালয়ে আছি। এখানে কৃষ্ণ ধীরে ধীরে বড় হলো, বৃন্দাবন লীলা প্রকাশ করল। বৃন্দাবন মানে কি? বৃন্দাবন মানে হলো, ঘোষবাবু বলে গেছেন, বৃন্দা হলো একটি নারীর নাম, তার সাধনায় বৃন্দাবন ধাম। আমি বলছি আমার গুরু মহারাজের তত্ত্ব নিয়ে আপনাদের কাছে বলছি, বৃন্দাবন বারোটা বন নিয়ে হয় বৃন্দাবন। বারোটা বনের মধ্যে একটা এক্সট্রা বন আছে যেটা চোখে দেখা যায় না। এগুলো গুরুর কাছে শিখতে হবে কি করে? ওগো দিন দুপুরে চাঁদের উদয়, রাত পোয়ানো হলো ভাই। দুপুরে চাঁদের পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, ও মহিলা বাবারা, তেরো প্রহর রাত পোহানো দিন দুপুরে চাঁদের হলো বলছে, দিন দুপুরে চাঁদের উদয়, দিনের বেলা হেমা সকলে চাঁদ ওঠে, দেখেছ? দিন দুপুরে চাঁদের উদয়, রাত পোয়ানো হলো ভাত, হলো অমাবস্যায় পূর্ণিমার চাঁদ। অমাবস্যা থাকলে সেখানে চাঁদ ওঠে? ও তো অন্ধকার ভক্ত, হ্যাঁ
হলো অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, তেরো প্রহর অন্ধকার, এক একটা সময় নয়। আচ্ছা বাবারা, চার প্রহরে যদি রাত হয় তাহলে চার প্রহরে দিন হয়, তাহলে চার আর চারে কত হয়? আট। আর এখানে শাস্ত্র বলছে তেরো প্রহর অন্ধকার, তেরোটা প্রহর হয়, কায়দা কোথায় দেখেছো? ওই রমণী কলির সবে বসে রয়েছে, তার ওই গর্ভে তিন খ্যাপার জন্ম হয়েছে। কথা দিচ্ছি, একটা মা যদি আমার গান মুখস্থ বলতে পারে আমি নেমে যাওয়ার সময় যা টাকা বায়না নেবো সব আমি দিয়ে যাবো। কে নেবে, হাত তোলো এখন থেকে। আমি শুধু যা বলে যাচ্ছি একটু আমাকে বলে যাবে, কারণ আমার মা তো, আমার থেকে অন্তত বেশি বুঝবে, এত সহজ। ওই রাজবাড়ি, রাজবাড়ি মানে এটা রাজবাড়ি, রাজবাড়ির ওই টাট্টু ঘোড়া সিঙ্গুটেছে দুটো দাঁত, রাত পোয়ার ঘন্টা দেখলে হবে দেখি, ওই বইয়ের পাতা গোনা সব যে কটা বলবো চার ঘন্টার মধ্যে সাপ্লাই দেবো, এ কটা কথা বোঝাও। বলছে রাজবাড়ির ওই টাট্টু ঘোড়া শিং উঠেছে দুটো, তা আমাদের শিং ওঠে, তবে শিং উঠলে ও বেড়া বাড়ি মানে না, ও শুধু বাগান খাওয়ার জন্যে ছোটে। খুব বেকল, দিন দুপুরে চাঁদের উদয়,
রাতপানো হলো ভার। কেন বলো তো? বৃন্দাবনে বলে গেছে বামা বষ্টুমি, ভালো করে শুনবেন, বৃন্দাবনে বলে গেছে বামা বষ্টুমি, একাদশীর দিনে হয় না কি রে বাবা, বাবার জন্ম অষ্টমী। এই কায়দা কত, এত সহজ নয় গো। একটা কথার উত্তর যদি আপনাদের জানা থাকে আপনারা বলবেন, বৃন্দাবনে বলে গেছে বৃন্দাবনে, তোমাদের বৃন্দাবন কোথায়, তোমাদের বৃন্দাবনটা কোথায় জানো? হ্যাঁ, চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, মহাপাটে মহাবিষ্ণু করে নবসতী, নয়নেতে কালা চাঁদ করছে বসি ধ্যান, কর্ণেতে চৈতন্য হয়ে সাবধান, নাসিকায় নিত্যানন্দ করে মধুপান, বদনেতে ভদ্রাক্ষ ভক্ষ রসপান, জিহবায় নারদ ঋষি কন্দল বাধায়, জিহবার নিম্নে গঙ্গা কায়া বয়ে যায়। ভালো করে বুঝে দেখবেন, হ্যাঁ, জিহবার নিম্নে গঙ্গা কায়া বয়ে যায়, আল জিহবায় সরস্বতী কণ্ঠেতে কানাই, বামেতে শ্রীদাম দক্ষিণে বলরাম, হস্তে আছে শ্রীগোবিন্দ দানে অধিপতি। ভগবান সব জায়গায় আছে তো, এই জন্য বলেছি না, মানুষের দেহে ভগবান না থাকলে দেহ চলে না। তাহলে ইন টোটাল বডিতে ভগবান যদি থাকলো তাহলে আমরা চিনতে পারি না কেন? হ্যাঁ, শুধু ভগবান ভগবান করলে হবে? হস্তে আছে শ্রীগোবিন্দ দান অধিপতি, তাহলে হাত দুটো কেন দিয়েছে? দান করার জন্য দিয়েছে। হ্যাঁ, দান কে করলো? দান করেছিল বলি রাজা। শুধু অকাতরে দান করে যাচ্ছে ষোলো বছরের রাজা, আগের জন্মে ছিল ডাকাত, একটা কাপড় শিবলিঙ্গে ফেলে দিয়েছিল, সেই দিন ছিল শিবরাত্রি, একটা কাপড়ে যমরাজা যখন ওর মৃত্যু হলো নিয়ে গেল, মৃত্যুলোকে গিয়েছে চিত্রগুপ্তকে বলছে, দেখো তো এ মালটার খাতার হিসেবটা কি, বলছে মহারাজ, যমরাজাকে বলছে, মহারাজ এ সারা জীবন লোকের চুরি ডাকাতি ছাড়া কিছু করে, এ সবসময় লোকের কাঁদিয়েছে, সোনা দানা গয়না কাঠি শাড়ি সব এ হরণ করা পার্টি। বলছে আরে বাবা, জীবনে কোনো একটা পুণ্য তো করেছে, খাতাটা শেষ করে দেখ। ও মা সেই শেষের পাতায় গিয়ে দেখে একদিন একটা এমএলএর মেয়ের বিয়ে হচ্ছে একদম ছোট। আগেকার দিনে আপনারা প্রত্যেকে জানেন গুন্ডামস্তানদের ভাবধারাটা কেমন, হ্যাঁ, তাদের দেখে অনেকে ভয়ে জড়সড় থাকতো। এখন এ তো নামি দামি ডাকাত, বলছে এই আমার মেয়ের বিয়েতে তোকে নিমন্ত্রণ করলাম, তুই যাস। তাই এমএলএর মেয়ের বিয়েতে যাচ্ছে, একটা ভালো পোশাক করতে হবে, যত ডাকাত হোক আর যা হোক, হ্যাঁ, এখন মাগো সাদা চোস্তা পাঞ্জাবি পরে বেশ ভ্যারাইটিস দিয়ে যাচ্ছে। ও তো ডাকাত, কোত্থেকে আগে পৌঁছানো যাবে সে রাস্তাঘাট ওর ক্লিয়ার? ও রাস্তা দিয়ে না গিয়ে বনের ভেতর থেকে যাচ্ছে। এখন বনের ভেতর থেকে যে শর্ট রাস্তায় যেতে গিয়ে হঠাৎ কি হলো জানো, হঠাৎ করে এক জায়গাতে এইরকম বৃষ্টি হয়েছে, বুঝে উঠতে পারেনি, পাটা গিয়ে আটকে গেছে। যেই পাটা আটকে গেছে না, পাটা তুলে নিয়ে দেখছে, দেখছে কি একবার সাদা চোস্তা পাঞ্জাবির আর হাল বেহাল হয়ে গেছে। ছি ছি ছি, এমএলএর বাড়িতে যাবো এই সাদা পোশাকে কাদা, বলবে এখন এই ডাকাত বলে কোত্থেকে বন বাজার থেকে আসছে, একটা মান সম্মানের ব্যাপার নয়, কাজ ভালো, আমি আর যাবো না। কিন্তু বাড়ি গেলে বউ তো জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো এমএলএর মেয়ের বিয়েতে গেছো, খাদা কেমন হলো, তুমি এত একটা দামি শাড়ি নিয়ে গেছো, শাড়িটা যদি ফেরত নিয়ে যাই বউ সন্দেহ করবে, নয় কাজ ভালো। ও কোনো দিকে না তাকিয়ে অন্ধকারের মধ্যে, তো পুরনো শিব মন্দির ছিল ভেঙে একেবারে গুঁড়িয়ে গেছে, সেখানে কেউ পূজা আস্তি করে না, এখন ওই করেছে কি ওই কাপড়টা নিয়ে জেনে দেয়নি, একেবারে না জানা,